চলি রে বুদ্ধ। দাদা রে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খাবার আনিস। আচ্ছা বাবা আচ্ছা, আগে কাঠকটা বেচে দে, এই বেচার টাকা যা হোক কিছু আনবো। চলি রে। খিদের জ্বালা আর যে সইতে পারছি না, একটা কাঠও বিক্রি হলো না, তাই কি দিয়ে খাবার কিনবো বল? এক পয়সা তো রোজগার হয়নি। আর আমি জঙ্গলেই যাই, দেখি কিছু ফলমূল পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, যা 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 শিগগির যা। ভগবান, ও ভগবান, কেন এত কষ্ট দিচ্ছ আমায়, কেন ভগবান? কি গো কাঁদছো কেন, কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে জানো। কেন, বাড়িতে খেতে দেয়নি বুঝি? জঙ্গল থেকে কত কাঠ মাথায় নিয়ে গেলাম, দাদা হাটে বেচতে গিয়ে সব কাঠ ভিজিয়ে ফেললো বৃষ্টিতে, ফলে কাঠ একটাও বিক্রি হলো না। ভেজা কাঠ কে কিনবে বলো? আর কাঠ বিক্রি হলো না বলে টাকা পয়সাও রোজগার হলো না, তাই দাদা আমার জন্য খাবারও আনতে পারলো না। তুমি একটা বোকারাম, তাই আমি হাসছি। শোনো, তোমার দাদা নিত্যদিন তোমায় মিথ্যে বলে, বাজার থেকে কাঠ বেচে প্রচুর অর্থ উপার্জন করে, সেই টাকায় মন্ডা মিঠাই খেয়ে পেট বোঝাই করে বাড়িতে ফেরে, বুঝলে? আর তোমায় বলে সব কাঠ বৃষ্টিতে ভিজে গেছে। আমি এত বোকা, দাদার সব কথা রোজ রোজ বিশ্বাস করি? করোই তো, দাঁড়াও। যাও, আর তুমি বুদ্ধুরাম চিনে, এখন থেকে তুমি বুদ্ধিরাম। কে তুমি? কি আশ্চর্য, মাথাটা শিয়ালের মতো। ওরে বাবা, ওরে বাবা। শোনো, আমি তোমার সেই বুদ্ধুরাম গো। হ্যাঁ গো দাদা হ্যাঁ, তবে আমি এখন আর বুদ্ধুরাম নই গো, আমি এখন বুদ্ধিরাম। এইসব বাড়ি ঘর জমি জমা সব এখন আমার গো, আমার। কি হয়েছে গো? না না, শিয়াল মামার মতো বুদ্ধিমান হতে চাই। কেন? উমা, আমার ভাই যে এই কথাই বলেছিল বনদেবীকে, আর বনদেবী অমনি টপ করে ভাইয়ের মাথা শিয়াল মামার মাথা করে দিল। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। তুমি বোকা গাধার মতো বোকা হাঁদা হয়ে থাকো, এই নাও। দেখলি? তাহলে আমরা কি শিখলাম টেক্কা? শিখলাম কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছিস।